আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেন হলো, আজ বাড়িতে করলা রান্না হয়েছে, রাজু করলা খেতে পছন্দ করে না, তুমি রাজুকে বোঝাও করলা খেলে কী কী উপকার হয়। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো করলার কী কী উপকার রয়েছে সেটা সম্পর্কে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে জ্বর হলে কী কী ঘরোয়া উপায়ে চিকিৎসা করা যায়। প্রথমে শুনো, তারপর লেখো এবং বন্ধুদের শোনাও। তাহলে এই কোয়েশ্চনটি আমাকে অস্মিতা সরকার @s.k উনি আমাকে কমেন্ট করেছেন। তারপর রয়েছে একটি, চলো আজ এই ভিডিওটি দেখে পেন স্ট্যান্ড কীভাবে বানানো যায় সেই সম্পর্কে ধারণা লাভ করব। তো এই লিঙ্কে তোমরা চলে যাবে, যে কোয়েশ্চন এসেছে হোয়াটসঅ্যাপে সেই কোয়েশ্চনের মধ্যে এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে দেখে নিচ্ছি করলার উপকারিতা এবং পুষ্টিগুণ। করলা তিতা স্বাদ সবার পছন্দ না হলেও এর অনেক গুণ। আমরা বেশিরভাগ মানুষই করলা বা উচ্ছে তরকারি, ভাজি এবং ভর্তা হিসেবে খেয়ে থাকি। নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করলে পাওয়া যায় প্রচুর পুষ্টি উপাদান, সেই সঙ্গে নানান রকমের রোগ বালাই থেকে মুক্তি। করলায় রয়েছে পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম এবং কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম রয়েছে করলার মধ্যে। তাহলে দ্বিগুণ রয়েছে ক্যালসিয়াম এবং দ্বিগুণ রয়েছে পটাশিয়াম পালং শাক এবং কলার চেয়ে। করলায় প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট, লৌহ এবং ফাইবার রয়েছে, যা সাধারণত বার্ধক্য টেকিয়ে রাখতে সাহায্য করে। অর্থাৎ বৃদ্ধ হবে না, বৃদ্ধ হতে সময় লাগবে যদি তোমরা নিয়মিত করলা প্রচুর পরিমাণে খেয়ে থাকো। তারপর হচ্ছে খাদ্য উপযোগী, প্রতি 100 গ্রাম করলায় আছে জলীয় অংশ 92.2 গ্রাম, শর্করা রয়েছে 4.3 গ্রাম, আমিষ রয়েছে 2.5 গ্রাম, ক্যালসিয়াম রয়েছে 14 মিলিগ্রাম, আয়রন রয়েছে 1.8 মিলিগ্রাম এবং ভিটামিন B1 রয়েছে 0.04 মিলিগ্রাম, ভিটামিন বি টু রয়েছে 0.02 মিলিগ্রাম, ক্যারোটিন রয়েছে 1450 মাইক্রোগ্রাম এবং খাদ্যশক্তি 28 ক্যালোরি। তাই খাদ্য তালিকায় নিয়মিত করলা রাখুন, এটা হচ্ছে উপদেশ। এবার জেনে নিন করলার উপকারিতা সম্পর্কে। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে করলা। করলা ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয়, রক্ত থেকে শরীরের কোষগুলোর সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তাছাড়া করলা শরীরের কোষের ভিতর গ্লুকোজের বিপাক ক্রিয়াও বাড়িয়ে দেয়, ফলে রক্তের সুগার কমে যায়। ডায়াবেটিসের রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন। তারপর হচ্ছে করলা রক্তকে বিশুদ্ধ করে। তাহলে করলা রক্তের দূষিত উপাদান দূর করে, রক্তকে বিশুদ্ধ করে। তাই নিয়মিত করলা খেলে রক্তের দূষিত উপাদান দূর হয়ে যায় এবং অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আমরা দুটি ইম্পর্টেন্ট জিনিস জেনে নিলাম, যে রক্তকে বিশুদ্ধ করে এবং অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় করলা যদি আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি। তারপর হচ্ছে চোখের সমস্যা। করলায় আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ। দৃষ্টিশক্তি ভালো রাখতে ভিটামিন অর্থাৎ বিটা ক্যারোটিন খুবই উপকারী। তাই যাদের চোখের সমস্যা আছে তারা নিয়মিত করলা খেলে চোখ ভালো থাকবে। আমরা জানি যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে বা যারা রাত্রে বেলা কম দেখেন, তো তাদের পক্ষে করলা খাওয়া খুবই উপকার। তারপর হচ্ছে কৃমিনাশক। করলাতে থাকা অ্যালহুলমিনট্রাক কম্পাউন্ডস কৃমিনাশক হিসেবে কাজ করে, এজন্য খালি পেটে করলার জুস পান করা উত্তম। তারপর হচ্ছে তারুণ্য ধরে রাখে করলা। নিয়মিত করলা খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। করলার ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে, এটি শরীরের থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত পরিষ্কার করে। করলার সবচেয়ে বড় গুণ, এটি বার্ধক্য টেকিয়ে রাখতে সাহায্য করে। তাই করলা খেলে ধরে রাখুন তারুণ্য। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়াতে সাহায্য করে করলা। নিয়মিত করলা খেলে সর্দি কাশি, মৌসুমি জ্বর ও অন্যান্য ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তারপর হচ্ছে ক্যান্সার প্রতিরোধী। করলায় রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী লুটিন এবং ক্যান্সার প্রতিরোধকারী লাইকোপিন।
গবেষকদের মতে করলা ক্যান্সার রোধী হিসেবে কাজ করে, যেমন করলা লিভার ক্যান্সার, লিউকোমিয়া, মেলানোমা ইত্যাদি প্রতিরোধ করে থাকে, হার্ট অ্যাটাক রোধ করে। করলা রক্তের ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। এর ফলে রক্তনালীতে চর্বি জমতে পারে না এবং হার্ট অ্যাটাকের প্রবণতা কমে যায়। শ্বাসরোধ দূর করে। করলার রসে আছে অনেক গুণ। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের দূষণ দূর করে, হজম ক্রিয়ার গতি বাড়ায়। পানির সঙ্গে মধু ও করলার জুস বা রস মিশিয়ে খেলে এজমা, ব্রঙ্কাইটিস ও গলার প্রদাহে উপকার পাওয়া যায়। হজমের সাহায্য করে। করলার বড়গুণ হচ্ছে এটি হজমের জন্য উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করে এর ভূমিকা আছে। পরিপাকতন্ত্রের জটিলতা দূর করতে নিয়মিত করলাকে খেতে পারেন। ওজন কমাতে সাহায্য করে। করলায় ফাইটোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস, যা দেহের অতিরিক্ত ওজন কমাতে সক্ষম। এছাড়া করলা খাবারে রুচি আনে, বাতের ব্যথা নিরাময় করে। করলার রস শক্তিবর্ধক হিসাবেও কাজ করে। এটি স্টেমিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুমে সহায়তা করে। করলা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, কারণ করলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। সুতরাং করলা সুস্থ সুন্দর জীবনযাপন করুন। করলা খান, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। তারপর হচ্ছে সতর্কতা। একদিনে অতিরিক্ত দুটার বেশি পরিমাণে করলা না খাওয়াই ভালো। তলপেটের সামান্য ব্যথা হতে পারে। গর্ভবতী মহিলা ডাক্তারের পরামর্শ নিয়ে করলার রস খাবেন। তারপর হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে জ্বর কীভাবে প্রতিরোধ করতে পারেন। মধু ও তুলসী পাতা। ঠান্ডা কালে জ্বর হলে সেই সমস্যায় মধু বেশ উপকারী। মধু আর তুলসী পাতা গলার কফ পরিষ্কার করে দেয়। সর্দি কাশি হলে প্রতি সকালে মধু আর তুলসী পাতা একসঙ্গে খেয়ে নিন। কাশি সারবে সঙ্গে জ্বরও। আদা চা, জ্বরের অস্বস্তি থেকে আদা চা আপনাকে সহজে রেহাই দিতে। শুধু গলার কফ সরাতেই নয়, বুকের কফ পরিষ্কার করতেও আদা চায়ের তুলনায় হয় না। আদা চা বানাতে ফুটন্ত পানিতে চিনি দিয়ে ফুটান। চিনি মিশে গেলে চা দিয়ে ফুটাতে হবে। এরপর এতে দিন আদার কুচি। অল্পক্ষণ পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন চা। চাইলে এতে মেশাতে পারেন লেবুর রস। এটা চায়ের ভিটামিন সি যোগ করে। এই আদা চা খেলে সর্দির সময় মাথা ধরা কমে যায়, একই সঙ্গে দুর্বলতা কেটে গিয়ে শরীর চাঙ্গা হয়ে ওঠে। পাতিরাখুন ভিটামিনযুক্ত খাবার। শরীরের ভিটামিনের অভাব হলে শরীর দুর্বল হয়ে পড়ে, তখন বাইরের রোগ জীবাণু সহজেই শরীরকে আক্রমণ করে। জ্বরও একই কারণে হয়ে থাকে। তাই জ্বর কমাতে হলে বা প্রতিরোধ করতে হলে ভিটামিন খাওয়া জরুরি। অনেকেই শরীরের ভিটামিন পেতে বেছে নেন ভিটামিনস সাপ্লিমেন্টস, কিন্তু সবসময় ভিটামিন সাপ্লিমেন্টস না খেলেও চলে। কিছু কিছু খাবার থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ইত্যাদি। তাই খাবারের একটি ঠিকঠাক তালিকা তৈরি করার চেষ্টা করুন, যাতে শরীরে সব ধরনের ভিটামিন ঠিক মতো প্রবেশ করতে পারে। ভিটামিন শরীরের রোগ প্রতিরোধে অংশ নেয়। তারপর হচ্ছে জল বা তরল খাবার খান। কফ একবার বুকে জমে গেলে তা বের করা কঠিন। এমনকি ঠিক মতো চিকিৎসা না করাতে পারলে এতে হতে পারে ইনফেকশনও। তাই কোনোভাবেই যেন বুকে কফ বসে না যায়, এজন্য খেতে হবে প্রচুর পরিমাণ তরল। শুধু পানিই খেতে হবে এমন নয়, বরং চলতে পারে ফ্রুট জুস বা স্যুপ জাতীয় খাবারও। এই তরল কফকে সহজে বুকে বসতে দেয় না, বরং বুকে থাকা কফকে তরল করে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করে। তারপর হচ্ছে বিশ্রাম নিন। সর্দি কাশি থেকে জ্বর হলে তা অনেক সময় ছোঁয়াচে হয়ে থাকে, ফলে আপনার থেকে হতে পারে আপনার আত্মীয় স্বজনদেরও বা আত্মীয় স্বজনের। তাই এই সময় জ্বর গায়ে বাড়ি থেকে কোথাও না বেরিয়ে বাড়িতেই বিশ্রাম নেওয়া ভালো, এতে সংক্রমণের আশঙ্কা কমে। এই সময় শরীর যথেষ্ট দুর্বল থাকে, তাই ঠিকঠাক বিশ্রাম নিতে প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নেওয়ার। ঘুম ভাঙলে দেখবেন শরীর অনেক চাঙ্গা লাগছে। তো এই ছিল প্রথমে করলার উপকারিতা, এবং তারপর হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে জ্বরের কী কী করতে হবে। তাহলে তোমরা অবশ্যই এগুলি দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা কিছু শর্ট করে লিখে দেবে, কয়েকটা শুধু পয়েন্ট দেবে। এখানে মধু ও তুলসী পাতা, তারপর দিতে পারেন জল খাবার,
এই পয়েন্ট এবং বিশ্রাম নিন এবং প্রথম যে পয়েন্টটা রয়েছে মধু ও তুলসী পাতা সেইটিগুলি দিলে হবে, বাকি দুটো প্রয়োজন নেই। আর এখান থেকে ওজন কমাতে সাহায্য করে এটা এবং হার্ট অ্যাটাক, ক্যান্সার প্রতিরোধী এবং শ্বাসরোগ দূর করে এই তিনটি পয়েন্ট এখান থেকে এবং কৃমিনাশক, বাস এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে প্রথমটির। তো আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।